দিলাম তোমায় নিয়ে বলো। আজকে ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছি, তবে রুটি বানানোটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর এখন তিনজনের জন্য ডিম পোস্ট করে নিচ্ছি, তাই চিন্তা করলাম একসাথেই করে নিই, কারণ আলাদা আলাদা করতে সময় লাগে। তবে সমস্যা হলো কি, একটু একটু ছোটো হয়ে গেছে, দ্বীপ বললোটা খাবে না। সমস্যা নেই, এই যে এখন আমরা ব্রেকফাস্টটা তৈরি করে নেবো। আম কেটে নিলাম, আর এই ডিম পোচ রুটি আর আমার চা, কারণ ওরা তো কেউ চা খাবে না, আর চা আমি শুধু একাই খাই। ব্রেকফাস্টটা করে নিলাম, এখন চলে আসলাম আবার কিচেনে রান্না করার জন্য দুপুরে। আর চিন্তা করলাম একটু খাসির মাংস রান্না করব, যে মেলা থেকে যেই কড়াইটা কিনছিলাম না সেই কড়াইটাই রান্না করব। কড়াইটা একটু ছোটো হয়ে গেছে মাংস রান্না করার জন্য। তবে দেখলাম এই যে আলুটা ভাজলাম না, আলুটা একটুকু লাগলো না, এটাই মনে হয় মাছ টাছ ভাজি করা যাবে। আর আজকে মটরের ডাল রান্না করব, তিতার ডাল, সেটাও কষিয়ে দিলাম। তবে চুলার চালটা বেশি ছিল তো তাই কড়াইটা পুড়ে গেছে। আর এখন দিয়ে দিলাম একটু দারুচিনি, এলাচ, তেজপাতা, এটা দিয়ে তারপরে গ্যাসটা দিয়ে দেব। মানে কড়াইটা মনে হয় পাতলা, বেশি মোটা না। তবে আমার কাছে ভালো লাগে আসলে কি, আমার কাছে সবসময় ছোটো ছোটো জিনিসগুলোই ভালো লাগে। আর এই যে পেঁয়াজ বাজাটা হয়ে গেল, এখন একটু দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর টমেটো, আর এখন জল দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়োগুলো। আমার না মাংসে টমেটো না দিলে ভালো লাগে না। তবে এবারে আর আমাদের টমেটোগুলো কেমন জানি সাদা সাদা, লাল টমেটো না হলে না দেখতে ভালো লাগে না। কী আর করা যা আছে সেটা দিয়েই রান্না করে নিচ্ছি। আর এখন হয়ে গেল হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে বাটা। এখন মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দেবো, একটু তেলটা ছেড়ে দিলি। এই যে তেলটা ছেড়ে দিছে, তবে দেখলাম তেলটা একটু কম হলো তাই আবার একটু তেল দিয়ে দিলাম। তবে আমি মাংস, আমরা তো সরিষার তেল দিয়েই রান্না করি, শুধু ভাজিটা করি সয়াবিন তেল দিয়ে, আর মাংস তো সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। আর এই যে এখন মাংসটা দিয়ে দিলাম, এবার অল্প মাংসই রান্না করবো, অল্প ছিল একটা। চিন্তা করলাম এতটুকুই রান্না করিনি। আর এখন দিয়ে দিলাম দুটো মানে পেঁপের টুকরো, এটা দিলাম, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। জায়ফল ঠিক ছিল না, তবে সেদিন সব থেকে সবই নিয়ে আসছি একটু একটু করে, এরপরে রান্না করলে আবার দেবো। আর এই যে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটাও এখন দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে গরম জলটা দিয়ে দেব। মানে কড়াইটা এতটাই ছোট যে আর নাড়াচাড়া করা যাচ্ছে না, জল দিলে তো আরও সমস্যা হয়ে যাবে। যেহেতু খাসির মাংস গরম জল বসিয়ে দিয়েছি পাশের চুলায়, গরম জল দিয়ে দেব, যে একটু মানে নাড়াচাড়া করতেও কষ্ট হচ্ছে, অনেক ছোট। আর আমার কেন জানি ছোটো ছোটো জিনিসগুলোই খুবই ভালো লাগে। আর আমরা মানুষ তো তিনজন, বেশি বড় জিনিস কিনে কী করব। এই যে এখন গরম জল দিয়ে দিলাম, তবে বড় কড়াইও আছে, যখন গেস্ট আসে তখন ওগুলো বের করি। আর সব সময় রান্না করার জন্য, অল্প রান্না করার জন্য বড় কড়াইতে না ভালো লাগে না। আর এখন ডালটা সোমবার দেবো, যেহেতু আজকে তিতের ডাল রান্না করবো, তাই একটু করলা ভেজে নেব। তবে আজকে করলাটা একে মানে একেবারেই তিতা ছিল না, এটা যে তিতার ডাল বোঝাই যাচ্ছিল না, তা করলা ভাজিটা রেখে দিলাম ডালে। এখন একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, মরিচটা আর বোটাটা করলাম না, যেহেতু আমার ঠান্ডা আবার কাশিটা বেড়ে যাবে। আমি কখনো মানে এসে ডালে মরিচ দেই না, যেহেতু আজকে তিতের ডাল রান্না করবো তো তাই দিচ্ছি। আর আমার তো এখনও মানে যখন ভিডিওটা করছি তখন আমার স্টান ছিল না, দুটো দিন না আমার খুবই কষ্ট হয়েছে। আসলে স্টান ছাড়া না সুন্দরভাবে দেখানো যায় না, মানে মোবাইলটা এক পাশে চলে যায়। আর এখন একটু আদা বাটা দিয়ে দিলাম,
আগে আমি জানতাম না, আমার মেজবোন বলছিল ও আবার খুব ভালো রান্না করতে পারে, আর এখন দিয়ে দিলাম সরিষা ফোড়ন। হ্যাঁ, তবে দেখলাম আদা আদাটা একটু দিলে না তিতা ডালটার টেস্টটা অনেক বেড়ে যায়, আর একটু পেঁপেও দিয়েছিলাম ডালের ভিতরে, এই যে হয়ে গেল ডালটা দিয়ে দিলাম। তবে আজকে আমার মাংসের চেয়ে ডালটা বেশি ভালো লেগেছে, কেন জানি আমি অনেক খেয়েছি ডাল। আর চিন্তা করলাম আর তো কিছু রান্না করবো না, একটু করলা আর একটু পটল ভেজে নিই, আর যেহেতু আমাদের জন্য এগুলো করবো, বাবুর জন্য কিছু না করলে তো হবেই না, তাই বাবুর জন্য কয়েকটা আলু ভাজি করলাম, একেবারে ছোট্ট একটা আলু, যেহেতু আলুটা অতটা যেহেতু মাংসে দিয়েছি আবার আলু খাবো, আলুতে তো এমনিতে গ্যাস হয়। এই যে ভাজিটা করা হয়ে গেলে আমাদের রান্না বান্না হয়ে যাবে, তারপর খাবারের পালা। পটল ভাজিটা, তবে পটল ভাজিটা ভালোই লাগে, আর এই যে পাশের চুলায় ভাতটাও বসিয়েছিলাম, এটাও মেলা থেকে কিনছিলাম, তা আমাদের তিনজনের জন্য হয়ে যায়। আর একটু বড়ো হলে মনে হয় ভালো হতো, কিন্তু ওই দোকানে এটাই বড় ছিল, সমস্যা নেই, বড়ো পাতিলও আছে গেস্ট আসলে। এই যে হয়ে গেল, এখন চলে আসলাম লাঞ্চ টেবিলে, সবাই এখন লাঞ্চটা করে নেব। এই যে একটু তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না করলাম। কাছির মাংস, লেবু ছিল যেহেতু আমি সকালে আবার লেবু খেয়েছি মধু দিয়ে, এখন চিন্তা করছি কন্টিনিউয়াসলি আবার খাবো। আর এই যে তিতার ডাল আর ভাজি, বাবুকে ভাতটা দিয়ে দেব, বাবুরও ক্ষুদে লেগে গেছে। আর এই যে বাঙালিদের প্রিয় খাবার ভাত, একেবারে মানে এটা পুরাটা ভরে যায়, আর একটু বড় হলে ভালোই হতো। বাবুকে খাবারটাও দিয়ে দিচ্ছি, বাবুকে তো আবার মেখে দিতে হয়, তোর খাবারটা মেখে দেবো, তারপরে আমিও খেতে বসে যাব। তবে আজকে খাবারগুলো সবই ভালো হয়েছে, বাবুকে দিয়ে দিলাম, এখন আমি লাঞ্চটা করে নেব। তবে যে গলাটা তো একটু ব্যথা করতেছে, তাই কথাগুলো জোরে বলতে পারতেছি না। ভাতটা এখন আমার খাবারটা নিয়ে নিচ্ছি, একসাথে সব নিয়ে নেব। তবে খাসির মাংসের সাথে সাদা ভাতটাই আমার কাছে ভালো লাগে। আর এবার পিপির বাসায় অনেকদিনই পোলাও খাওয়া হলো, বিরিয়ানি খাওয়া হলো, কোরবানিতে আর খিচুড়ি খাওয়া হলো, তাই আজ চিন্তা করলাম খাসির মাংস দিয়ে সাদা ভাতটাই করে খাবেন। আবার দ্বীপের বাবা সে পোলাওটা জল খাইবেন, আর এই যে পরে খাইবেন ভাত নিচ্ছি। তবে পটল ভাজিটা সে বেশি পছন্দ করে, আর এই কাঁকড় ভাজি দুটো নিলাম, আমি সব কিছু নিয়ে একেবারে বসে পড়ব। এখন মাংস নেব, মানে ইষ্টান্ত হাতে নিয়ে নিয়েই সব কিছু করতে হচ্ছে। আমি আজকে স্ট্যান্ডার নিয়ে আসছে দুটোই, বড়োটাও ছোটোটাও, কালকে থেকে ভিডিও করতে আমার আর সমস্যা হবে না। আর এবারে স্ট্যান্ডার অনেক সুন্দর তোমাদের সাথে আমি শেয়ার করব, ভিডিও করে রেখেছি, আজকে আর শেয়ারটা করতে পারলাম না যেহেতু শরীরটা খুবই খারাপ। তারপরে একটু মানে ভিডিও ভয়েসটা দিয়ে নিচ্ছি, কারণ এগুলো না করলে না ভাল লাগে না, মনে হয় এটাও আমার একটা জব, কষ্ট হচ্ছে এই জন্য আস্তে আস্তে কথা বলছি। মাংসটাও খুব টেস্ট হয়েছে, ভালো। আর খাসির মাংস না, আলুটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, আলু আর ঝোল। মাংস তো ভালো লাগে, মানে খাসির মাংস আলু ছাড়া চিন্তাই করা যায় না। এখন একটু আলু নেব, ইন্ডিয়ানদের মতো তারা সবসময় ডালটা আগে নেয়। একটা লেবুও নিলাম, তবে ডাল দিয়ে না পটল ভাজিটা আমার কাছে আজকে খুব ভালো লেগেছে। তিতের ডাল তো তাই একটু ঘন করেই রান্না করলাম, আর পেঁপেটাও খুব ভালো লেগেছে। এই যে ডালটাও নিয়ে নিচ্ছি, ভাজি দিয়ে আগে খেয়ে নেবো, তারপর মাংসটা খাবো। আর দ্বীপেরও লাঞ্চটা হয়ে গেছে, দ্বীপের বাবাও বসে গেছে,
তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে আমার ব্লগটা কেমন লাগলো। বাই বাই।